আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি সম্পর্কে আসলে প্রত্যেকেরই কম বেশি জানা দরকার, বিশেষ করে বাবা মাদের। বিষয়টি হচ্ছে বয়স সন্ধি। সাধারণত 10-19 বছরের কিশোর কিশোরীদের বয়স সন্ধি বা টিনেজার বলা হয়। এই সময়টাতে কিশোর কিশোরীদের মধ্যে হরমোনের বিভিন্ন পরিবর্তন ঘটে, তখন তাদের মধ্যে শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক বিভিন্ন পরিবর্তন দেখা যায়। আর এইসব পরিবর্তনের কারণে তাদের মধ্যে আবেগ বেড়ে যায়, রাগ বেড়ে যায়, ক্ষোভ বেড়ে যায়, যার কারণে এই সময়টাতে পরিবারের সকল সদস্য বিশেষ করে বাবা মাকে পাশাপাশি থাকতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে শারীরিক পরিবর্তন বা মানসিক পরিবর্তন এই বিষয়টি আসলে খুব সাধারণ এবং প্রাকৃতিক নিয়মে হয়ে থাকে। অনেকে বয়স দ্বারা বয়স সন্ধিকালকে নির্ধারণ করে, আমরা বিজ্ঞানীরা বয়স দ্বারা নির্ধারণ করি না। আমরা বিজ্ঞানীরা বলি ব্রেনের একটি অংশ আছে, এটাকে বলে হাইপোথ্যালামাস। এই অংশটা যদি সক্রিয় হয় তখন শরীরে হরমোনের জোয়ার আসে। হরমোনের যখন জোয়ার আসে তখন দেহের মধ্যে পরিবর্তন ঘটতে থাকে। সেক্স হরমোনগুলো আসে, গ্রোথ হরমোনগুলো আসে, ধাই ধাই করে একটা তরুণী, একটা টিনেজ মেয়ের শরীর বাড়তে থাকে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো চোখে সবার চোখে ভেসে ওঠে, তার মধ্যে নানা রকম অনুভূতি আসে, আবেগ আসে, ভালো লাগা আসে, সেক্সুয়াল ফিলিংসগুলো আসে। অথবা একটা টিনেজ ছেলে, তার হাইপোথ্যালামাস যখন অ্যাক্টিভ হয়ে যায় তার শরীরে পরিবর্তন হয়, মাসেলগুলো সবল হয়, পুরুষ্ট হয়, এবং তার গলার স্বর পরিবর্তন হয়ে যায়, তার ত্বকের পরিবর্তন হয়, তার মুখের মানে লোম গজাতে থাকে, সেগুলো তাকে বিভ্রান্ত করে। টিনেজ বয়সে আমরা আমাদের সন্তানের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে হবে, তারা যেন তাদের সব অনুভূতির কথা প্রকাশ করে, নজর রাখতে হবে। তাহলে তাদের যদি কোনো কষ্ট থাকে, সমস্যা থাকে, সেই সমস্যাগুলি ধরতে হবে, সেগুলোকে সমাধান করার উদ্যোগ নিতে হবে, তার বয়সের ধাপে নেমে তার মতো করে। তাহলে আমরা আমাদের টিনেজ প্রজন্মকে নিয়ে হাহুতাস করা লাগবে না। আমরা যখন তারা বেঁকে যায়, বকে যায়, তখন তাদের নিয়ে দৌড়াদৌড়ি ছুটাছুটি করি, কিন্তু পরিচর্যাটা করতে হবে শিশুকাল থেকে। সেজন্য আমি মনে করি শিশুকালের ভালো পরিচর্যা হলে টিনেজের সমস্যাগুলো মোকাবেলা করা খুবই সম্ভব। এই ধরনের শিশুরা কখনো বড়, আবার কখনো ছোট। আমরা নিজেদের প্রয়োজনে তাদেরকে কখনো কখনো বড় করি, আবার কখনো কখনো ছোট করি। এই বয়সের একটি শিশু যখন মাকে বলে যে আমি বন্ধুদের সাথে বাইরে বেড়াতে যাব, মা বলে না তুমি অনেক ছোট, যেতে পারবে না। সেই দিনই মা যদি তাকে কোনো দায়িত্ব দেয়, সে যদি বলে আমি পারবো না, তখন মা বলে তুমি এত বড়, এই কাজটি করতে পারবে না। তার মানে আমরা কিন্তু নিজেদের প্রয়োজনেই তাকে একবার বড় করলাম, আবার তাকে ছোট করলাম। সে দেখা যায় বড়দের আসরে সমাদৃত হয় না, সেখানে গেলে বলে তুমি ছোট মানুষ, চলে যাও। আবার ছোটদের আসরে গেলে ছোটরা চুপ হয়ে যায়, তার সামনে কথা বলতে চায় না। সুতরাং এই বয়ঃসন্ধিকাল বা টিনেজ বয়সটিতে তাদেরকে কিন্তু গুরুত্ব দিতে হবে, তাদের মনটিকে বুঝতে হবে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। অনেক সময় আমরা কিছু রূঢ় আচরণ করে ফেলি তাদের সাথে, ধমক দেই। এই সময়টিতে তাদের মধ্যে কিন্তু আবেগের ঝড় ওঠে। আমরা সে আবেগের ঝড়টিকে যদি বুঝতে না পেরে তাদেরকে শাসন করতে চাই, কোনো কটু বক্তব্য বলি, তাদের উদ্দেশ্যে কোনো মন্তব্য করি, বডি শেমিং করি, অথবা তার আচরণ নিয়ে কোনো কথা বলি, তার দীর্ঘস্থায়ী ছাপ কিন্তু তার মধ্যে পড়ে যায়। ফলে এই বয়সীটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমরা অ্যাডোলেসেন্টকে অনেক সময় ক্রাইসিস বলা হয়, এই বয়সটিকে অনেক সময় সংকটকাল বলা হয়, কিন্তু একজন মানসিক স্বাস্থ্যের জায়গা থেকে, একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে আমি বলতে চাই, এই বয়সটি হচ্ছে সম্ভাবনার সময়। ফলে এই সম্ভাবনার সময়টিতে তাদের আত্মবিশ্বাস বাড়াতে, তাদের মন বুঝতে আমাদেরকে কিন্তু সহায়তা করা উচিত। ফলে এই সময়ে টিনেজারদেরকে আমরা কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করবো না। তাহলে বুঝতে হবে যে আপনার বাচ্চার কোন দিকে যোগ্যতা আছে, কোন দিকে চাহিদা আছে। যদি সে ভালো ভালো গান গায়, তাকে গানের দিকে দেন, অসুবিধা নাই। আপনি দরকার হলে একটু মানে সঙ্গে থাকেন, অথবা সে যদি ভালো অভিনয় করতে পারে তাকে অভিনয়ের দিকে দেন, অভিনয় করতে পারে, গান গাইতে পারে, আপনি তাকে দিবেন না, সে অসুখী হবে। সুতরাং তার আত্মার স্বর কী, তার মন কী চায়, সেটাকে আগে বুঝুন, সে হিসেবে তাকে সাহস দিন, সে হিসেবে তাকে গাইডেন্স দিন, এবং তাহলে পাশে থাকুন। তাহলে আপনার বাচ্চা অবশ্যই ভালো হবে। সে মাঠে খেলতে চাচ্ছে কারণ সে ভালো ক্রিকেট খেলতে পারে, এখনকার মেয়েরও ক্রিকেট খেলতে পারে। আমি একটি ময়মনসিংহের মেয়েকে পেয়েছি, ভালো ক্রিকেট খেলে বাবা মা খেলতে দেবে না, সে সুইসাইডাল অ্যাটেম্প নিয়েছে। তো এখন
পরে সে মেয়েটিকে খেলতে দিয়েছে, মেয়েটি খুব ভালো করছে। তাহলে এইভাবে আমরা দেখতে পাই যে যেদিকে তার ঝোঁক আছে সেই যোগ্যতার দিকে তাকে যেতে দিতে হবে, সেখানে তাকে বাধা দিলে চলবে না। নারী পুরুষের বলে বিভেদ করে তার যোগ্যতাকে খাটো করতে চাইলে সে আশাহত হবে, সে হতাশ হবে, সে নৈরাশ্যবাদিতাই ভুগবে এবং সে অসুখী হবে, সে আত্মবিশ্বাস নিয়ে বড় হতে পারবে না। সুতরাং আমাদের বাবা মাদের কাজ হচ্ছে টিনেজ বাচ্চাদেরকে বোঝা, তাদের বয়সের লেভেলে নেমে তাদেরকে অনুভব করা এবং তাদের পাশে থাকা।